2021 সালে অনেকটা চুপিসারে বিয়ে করেছিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিয়ের 3 বছর পর মা হওয়ার সুসংবাদ দিলেন এই অভিনেত্রী। 12ই মে মা দিবসের সকালে এই সুখবরটি জানিয়েছেন ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হওয়া এই অভিনেত্রী। 2021 সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়নের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেলাই তারকা ফারিয়া শাহরিনের। পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় 2023 সালে। গণমাধ্যমকে ফারিয়া শাহরিন বলেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না, স্বপ্ন সত্যি হল, আল্লাহর উপহার এটি, তিনি নিজ হাতেই উপহার পাঠাচ্ছেন, সবার কাছে দোয়া চাই। ফারিয়া শাহরিন আরো জানান, ঠিক করেছিলাম মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। তিনি মনে করেন তার অনেক কিছুতে মানুষের বদ নজর লাগে, এতে তিনি অসুস্থ হয়ে যান। ফারিয়া বলেন, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদনজরকে ভয় পাই, কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না। তিনি আরো বলেন, ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে, ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পিছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে, আমি তেমন জীবন চাই না। এদিকে ফারিয়া শাহরিনের কোলজুড়ে নতুন সন্তান আসার বিষয়টি জানার পর সিদ্ধান্ত নিয়েছেন আপাতত শুটিং থেকে দূরে থাকবেন, মাতৃত্বকালীন সময়টা নিজের জন্য দেবেন। 2007 সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপন চিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। সবশেষ কাজল আরিফিন অমিত ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও নিয়মিত নাটকে অভিনয় দেখা যায় তাকে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।